বন্ধুরা আমি আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে ফেসবুকে আপনার পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে পাসওয়ার্ড চেঞ্জ করে জন্য প্রথমে আপনার ফেসবুকে লগ ইন করুন লগ ইন করার পর এই যে দেখছেন থ্রি বা থ্রিবারে ক্লিক করে দেবেন থ্রি বারে ক্লিক করে দেওয়ার পর এরকম এটা শো করবে এখান থেকে নিচের দিকে চলে আসুন নিচের দিকে চলে আসার পর এই যে দেখতে পাচ্ছেন সেটিং সেটিংয়ে ক্লিক করে দেবেন সেটিংয়ে ক্লিক করে দিলাম সেটিংয়ে ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে এই যে চলে এসেছে সিকিউরিটি অ্যান্ড লগ ইন সিকিউরিটি অ্যান্ড লগ ইনে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর দেখুন এরকম ইন্টারফেসগুলো শো করবে শো করার পর এখানে দেখুন চেঞ্জ পাসওয়ার্ড এই চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে দিন চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে দেওয়ার পর আপনার এরকম ইন্টারফেস শো করবে এখানে দেখুন কারেন্ট পাসওয়ার্ড নিউ পাসওয়ার্ড রিটেপ নিউ পাসওয়ার্ড এই অপশানগুলো আছে এখানে কারেন্ট পাসওয়ার্ডে আপনার বর্তমান যে পাসওয়ার্ডটি আছে সেটি সেটি দিয়ে দিবেন তারপর আপনি নতুন যে পাসওয়ার্ডটি দিতে চান সে পাসওয়ার্ডটি এখানে টাইপ করে দিবেন আর এখানে নিউ পাসওয়ার্ডে যে নতুন নতুন পাসওয়ার্ডটি দিয়েছেন সেই পাসওয়ার্ডটি এখানে প্রেস করে টাইপ করে দিবেন টাইপ করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন সেফ চেঞ্জ এই সেফ চেঞ্জে ক্লিক করে দেবেন সেফ চেঞ্জে ক্লিক করে দেওয়ার পর আপনার পাসওয়ার্ডটি অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে तो जान लें कि फेसबुक का पासवर्ड चेंज करता है